সেভেন ক্লাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে একটি বিশেষ আলোচনা করব, সেটা হলো রেফ্রিজারেটর কেনার জন্য আমরা কী কী বিষয়গুলো খেয়াল রাখবো। এই সকল বিষয়গুলো খেয়াল রেখে আপনারা রেফ্রিজারেটর যদি কিনেন, সেক্ষেত্রে আপনারা রেফ্রিজারেটর সাশ্রয়ী হবে বা আপনাদের বিদ্যুৎ বিল সাশ্রয় হবে এবং আপনারা সব দিক থেকে সুবিধা পাবেন। আর এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল না করে কেনেন, সেক্ষেত্রে আপনারা বিদ্যুৎ বিল এবং অন্যান্য বিষয় দেখে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। সেই জন্য একটি ভালো রেফ্রিজারেটর এবং উত্তম মানের রেফ্রিজারেটর কেনার জন্য যে যে গুণাগুলি থাকার দরকার সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করছি। তো প্রথমত রেফ্রিজারেটর যেহেতু ঠান্ডা করে, এই ঠান্ডা করার কাজটি করে হলো হিমায়ক বা গ্যাস। তো এই গ্যাসটি বিশেষ করে যে গ্যাসটি সবচেয়ে বাজারের ভালো, সেই গ্যাসগুলো যে কোম্পানি ব্যবহার করবে সেই রেফ্রিজারেটরে ভালো। তো বর্তমানে বাজারে সবথেকে ভালো গ্যাস হলো রেফ্রিজারেন্ট R600A। তো আমরা চলুন এই যে ফ্রিজটার পিছনে সেটা ডায়াগ্রামে দেখা যাবে, দেখে নিই আমরা। ভিউয়ার্স, আপনারা এখানে দেখেন যেখানে লেখা আছে তাদের যে ডায়াগ্রাম থাকে সেখানে লেখা থাকে রেফ্রিজারেন্ট R600A। তো R600A গ্যাস যদি ব্যবহার করা হয়, এখানে দেখেন 56 গ্রাম গ্যাস লাগছে। তো এই একই সাইজের ফ্রিজের জন্য, যেমন এই ফ্রিজের সাইজটা হলো 241 লিটার, এই 241 লিটারের ফ্রিজের জন্য যদি আমরা R600A ব্যবহার না করে অন্য গ্যাস ব্যবহার করতাম, বিশেষ করে আপনার 134, সেই ক্ষেত্রে কিন্তু এখানে প্রায় 3 গুণ গ্যাস লাগতো, অর্থাৎ 150 গ্রাম গ্যাস লাগতো বা 140 গ্রাম গ্যাস লাগতো। তো এই যে গ্যাসের পরিমাণ বেশি লাগে কারণে কম্প্রেসরের প্রেশার বেশি লাগে, প্রেশার বেশি লাগার কারণে কারেন্ট বেশি লাগে। তো এই যে কারেন্ট বেশি লাগবে সেই কারণে আমরা যদি R600A গ্যাস, বর্তমান বাজারে সব থেকে উত্তম গ্যাস হলো এই HC ব্যান্ড আর কি, হাইড্রোকার্বন ব্যান্ড এই গ্যাসটি, তো R600A গ্যাস ব্যবহার করলে সেক্ষেত্রে আপনারা কারেন্ট বিল অনেক সাশ্রয় পাবেন। তাহলে প্রথমত আমরা তাহলে গ্যাস, আমরা এখন বর্তমান সময়ে ফ্রিজ কেনার জন্য আমরা বর্তমানে R600A লেখা আছে সেটা দেখব। R600A গ্যাস যদি থাকে সেই ক্ষেত্রে তার পরিমাণ, গ্যাসের পরিমাণ কম থাকবে, এবং গ্যাসের পরিমাণ যদি কম থাকে কম্প্রেসর আপনার মোটামুটি ছোট হবে বা অন্যান্য ফ্রিজের তুলনায়, এবং সেটার কারেন্ট কম নেবে। এরপরে আমরা আরও যে অন্যান্য বিষয়গুলো দেখতে হবে, এর পরবর্তী বিষয়গুলো আমরা কনডেন্সার দেখব। এখন এই পিছনের সাইডে কনডেন্সার থাকে, তো এখানে ফ্রিজটা দেখেন, এই ফ্রিজটা কিন্তু কন্ডেন্সার দেখা যাচ্ছে না। তো এই কন্ডেন্সারটা আসলে এখানে ভিতরে দিয়ে দেওয়া, অর্থাৎ তার উপরে একটা শেড দিয়ে দেওয়া। তো এইগুলো দেওয়াতে কিন্তু কন্ডেন্সার রক্ষা পাচ্ছে। তো আমরা অন্য একটি কন্ডেন্সার দেখি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এটা হলো কন্ডেন্সার। তো এই কন্ডেন্সারটা কিন্তু দেখেন বাইরে দেওয়া আছে। তো এই কন্ডেন্সার হলো লোহার তৈরি বা আপনার এটা হলো স্টিলের তৈরি। তো এই যে লোহা, এটা যে স্টিলের জন্য, সিলিকন স্টিল বা লোহা, তো এখানে লোহা থাকার কারণে এখানে কিন্তু তার তাপ পরিবাহিতা অনেক কম, অর্থাৎ কপার যত দ্রুত তাপ পরিবাহিত করতে পারে তার থেকে প্রায় 4 গুণ কম তাপ এটা পরিবহন করতে পারে। এই কারণে এটা বাইরে দেওয়া, যে বাইরের পরিবেশের সাথে সাথে দ্রুত করতে পারে। আর কপারটার জন্য ভিতরে দিয়ে রাখছে, যেটা দেখলাম যে ভিতরে মানে দেখা যাচ্ছে না, অর্থাৎ উপরে শেড দিয়ে দেওয়া। সেখানে এখানে কয়েকটা বিষয় হচ্ছে যে তাপ যদি দ্রুত শেড ট্রান্সফার করতে পারে, ভিতরে ঠান্ডাটা দ্রুত করতে পারে, সেই ক্ষেত্রে কম্প্রেসার কম সময় চলবে। তো কম্প্রেসার কম সময় চললে কিন্তু আপনার বিদ্যুৎ বিল কম আসবে, এবং আপনার কম্প্রেসার কম চললে কিন্তু কম্প্রেসারটা টেকসই বেশি হবে, অর্থাৎ আপনার ফ্রিজের আয়ুষ্কাল বেশি হবে। তো নর্মালি একটা এই লোহার কন্ডেন্সারের আয়ুষ্কাল 20-25 বছর, আর কপার কন্ডেন্সারের আয়ুষ্কাল 50 বছরের উপরে। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কপার কন্ডেন্সার নেবেন, যেহেতু তার তাপ পরিবাহিতা ভালো। আরেকটা ভালো সুবিধা, যেহেতু এটা বাইরের দিকে থাকে, তো বাইরের দিকে থাকলে কিন্তু এখানে আঘাত থাকার সম্ভাবনা বেশি থাকে। তো বাইরে আঘাত লাগলে এটি আঘাত লেগে ভেঙে দিতে পারে, সেই কারণে আপনার সার্ভিসিং করা লাগবে। আরেকটা বিষয় হলো কপারে কিন্তু আপনার মরিচা পড়ে, আপনারা জানেন, সরি লোহাতে আপনার মরিচা পড়ে। তো এটা যদি মরিচা পড়ে, সেক্ষেত্রে মরিচা পড়ে আপনার ফিল্টার লাইনটা ব্লক হয়ে যেতে পারে। তো ফিল্টার লাইন বা গ্যাসের প্রবাহ যদি ব্লক হয়ে যায়, সেক্ষেত্রে আপনার রেফ্রিজারেশন তখন আবার রিপেয়ার করা লাগবে। এ কিন্তু কপার হলে, কপারে কিন্তু কখনো মরিচা পড়ে না, এবং সেই জন্য সেটা দীর্ঘস্থায়ী আপনাকে টেকসই দেবে। তো অনেক ক্ষেত্রে অনেকে ফ্রিজ 50 বছর 100 বছর পর্যন্ত লাস্টিং করে, তাহলে আপনারা কন্ডেন্সার কপার নেবেন। বিশেষ করে আপনারা যদি ওয়ালটন ফ্রিজটা দেখেন, দেখেন যে তারা রেখে রাখে যে 100% কপার কন্ডেন্সার। যদি কপার কন্ডেন্সার প্রমাণ করতে পারেন, তাহলে 1 লক্ষ টাকা পুরস্কার। এটা তারা দিয়ে কৃতিত্ব প্রকাশ করে যে তাদের কন্ডেন্সার কপার, কপার হওয়ার কারণে যেহেতু আপনারা সাশ্রয়ী হবেন, তাই তারা প্রকাশ করছেন যে আমরা কপার ব্যবহার করি, কপার যদি না হয় সেক্ষেত্রে আপনারা প্রমাণ করতে পারলে 1 লক্ষ টাকা নিয়ে নেবেন। তো এখানে আপনারা যেটা ব্যবহার করবেন সেই ফ্রিজটা দেখবেন যে সেটা কপার কন্ডেন্সার কিনা। তো কপার হলে আপনারা সেটা বুঝতে পারবেন, হয় সেটা ঢেকে দেওয়া থাকবে, কপার বাইরে দেওয়া থাকবে না, কারণ কপারকে ঢেকে দিবে, লোহারটাকে ঢেকে দিবে না। লোহার ঢেকে দিলে এটা ঠান্ডাই হবে না, সেই জন্য কোম্পানি লোহারটা বাইরে থাকবে, কপারটা ভেতরে থাকবে। তো ঠিক আছে, আমরা এটা দেখবো, আরও অন্যান্য বিষয়গুলো সেগুলো আমরা আলোচনা করছি। ভিউয়ার্স, 3 নম্বর বিষয়টা দেখার দরকার হলো কম্প্রেসর, কারণ একটা কম্প্রেসর যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মানে সব কিছুই নষ্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি আপনার গ্যাস চেঞ্জ করা লাগে,
তো আসলে আপনারা যেহেতু নতুনটা কিনবেন তারা কম্প্রেসারের ওয়ারেন্টি গ্যারান্টি দিবে, তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কম্প্রেসারকে কোন কোয়েল দিয়ে বাঁধা সেটা বলে দিবে। যে তামার, যেমন আমরা সিলিং ফ্যান কিনতে গেলেও কিন্তু অনেক কোম্পানি বলে সেটা তামার দিয়ে বাঁধা। আর তাছাড়া কম্প্রেসার যদি কম ওয়ারের হয় সেক্ষেত্রে আপনারা সাশ্রয় বোধ করবেন, যেরকম ফ্রিজ সেই ধরনের সামঞ্জস্য থাকবে। আর তাছাড়া যে গ্যাসটি ব্যবহার করা হয়েছে, যেমন উপরে আমরা দেখছিলাম যে A600A গ্যাস, তাই কেন দেখেন কম্প্রেসারের গায়েও কিন্তু A600A গ্যাস লেখা আছে। তো এই দুটো যদি ম্যাচ করে গ্যাস আর কম্প্রেসারের, সেক্ষেত্রে এটা আপনার ভালো বুঝতে হবে। আর তাছাড়া অবশ্য অন্য ক্ষেত্রে আপনারা তো কোম্পানি যেটা দিচ্ছে সেটাই আপনাকে কিনতে হবে। তো অ্যাকচুয়ালি কম্প্রেসারের ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা দেখে নেবেন, দেখে নিলে আপনাদের কম্প্রেসার যারা ওয়ারেন্টি গ্যারান্টি ভালো দিবে সেক্ষেত্রে আপনাদের জিনিসটা ঠিক হবে, কারণ কম্প্রেসার নষ্ট হয়ে গেলে আপনার ফ্রিজের মূল হৃৎপিণ্ডটাই নষ্ট হয়ে যায়। তো আমরা তিনটা বিষয় আলোচনা করলাম, এছাড়াও আরও অন্য বিষয়গুলো আমরা ছোটোখাটো কিছু বিষয় আছে। তো মূল গুরুত্বপূর্ণ বিষয় তিনটি, প্রথমে আমরা গ্যাস নিয়ে আলোচনা করছি, দুই নম্বরে আমরা আমাদের কনডেন্সার কি ব্যবহার করতে তামা সেটা আলোচনা করছি, তিন নম্বরে আমরা হলো কম্প্রেসার নিয়ে আলোচনা করছি, যেটা আমাদের দেখতে হবে। ভিউয়ার্স, চার নম্বরে আমরা যেটা হলো ডোর গ্যাসকেট নিয়ে আমাদের দরকার, কারণ ডোর গ্যাসকেট যত ভালো হবে, ডোর গ্যাসকেটগুলোর কয়েকটা জিনিস, এখনও ডোর গ্যাসকেট চেঞ্জ করার সহজ উপায় আছে কিনা, কারণ গ্যাসকেটগুলোর গুলাতে ময়লা জমবে, সেগুলো আপনারা দেখা যাচ্ছে 6 মাস পরপর বা 2 মাস পরপর পরিষ্কার করে নেবেন। আর প্রবলেম হলে তার যদি দরজার সাথে সেটা ভালোভাবে না লাগে সেক্ষেত্রে আপনার চেঞ্জ করে নেবেন, কিন্তু যদি ডোর গ্যাসকেটের সেরকম ভালো সুবিধা না থাকে সেক্ষেত্রে যদি হালকা লিকেজ হয় আপনার ফ্রিজের বাইরের দিকে ঘামবে এবং সেটা আপনার যে লোহার অংশগুলো আছে সেগুলো মরিচে পড়বে, তাছাড়া ভিতরের আপনারা পানি পড়তে থাকবে বাইরে থেকে চুয়ে চুয়ে। তো এগুলো ডোর গ্যাসকেটের জন্য আপনারা খাদ্যদ্রব্য, আবার এখানে ব্যাকটেরিয়া জমতে পারে সেজন্য আপনারা খাদ্যদ্রব্য কিছু দূষিত হতে পারে, তো এই জন্য আপনারা ডোর গ্যাসকেটটাও খেয়াল রাখতে হবে যে ডোর গ্যাসকেট কত ভালো মানের ডোর গ্যাসকেট তারা ব্যবহার করছে এবং সেগুলো পরিবর্তনের ব্যবস্থা কেমন তারা রাখছে। চার নম্বর আমরা ভিউয়ার দেখেন, চার নম্বর সময় আমরা ডোর গ্যাসকেট দেখছিলাম, এখানে দেখেন এই ডোর গ্যাসকেটটা কিন্তু দেখেন খোলা যাচ্ছে, সেটা সহজে খুলে এবং সেখানে বসানো যাবে, অন্য একটি চেঞ্জ করে বসানো যাবে, পরিষ্কার করা যাবে, এই অপশনটি এখানে রাখছে, এটা একটা সুবিধাজনক অপশন। ভিউয়ার্স, পাঁচ নম্বরে আমরা যেটা দেখবো যে ফ্রিজের ডিপ চেম্বার উপরে না আমাদের নিচেই সেটা দেখতে হবে, কারণ আমরা যদি ডিপটা বড় হয় তাহলে ডিপটা অবশ্যই আপনারা নিচেই নেবেন, কারণ ডিপে যেহেতু ভারী দ্রব্য যদি থাকবে সেটা নিচে থাকলে আপনার ফ্রিজের ভরটা ঠিক থাকবে, এটা উপরে রাখলে একটু আপনার ফ্রিজটা নড়াচড়া করবে, এক্ষেত্রে কম্পন বেশি পাবে। ডিপটা নিচে রাখা ভালো, তবে যদি ডিপ ছোটো হয় সেক্ষেত্রে উপরে থাকলে কোনো সমস্যা নেই। তো আশা করি আপনারা বুঝছেন যে আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করলাম, এইগুলো জিনিসগুলো আপনারা দেখে কিনতে পারেন রেফ্রিজারেটর, সেক্ষেত্রে দাম একটু কম বেশি হলেও তা আপনাদের রেফ্রিজারেটর ব্যবহার করে সেখানে আপনারা বিল সাশ্রয়ী করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু কয়েক মাস ব্যবহার করার কারণেই আপনাদের দামটা উঠে আসবে এবং আপনারা সেটা বছরতে বছর টেকসই করবে। আশা করি এই ছোটো একটি ভিডিও আপনাদের ভালো লাগবে, তো এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ।